অন্ধকার থেকে আলোর পথে ফিরে এখন স্বাবলম্বী রাজশাহীর 57 চরমপন্থী। সরকারের বিশেষ সহায়তায় গেল 3 বছরে স্বাবলম্বী হয়েছেন আলোর পথযাত্রীরা। রাজশাহীর 57 চরমপন্থীকে স্বাবলম্বী করতে সরকারি গোয়েন্দা সংস্থা NSI-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহায়তায় সরকার প্রদত্ত অর্থের মাধ্যমে বাগমারা ও তানোর উপজেলায় 2 প্রকল্প চালু করা হয়। এই 2 প্রকল্পের আওতায় 30 একর জমির ওপর নির্মিত পুকুর মাছ চাষ এবং পুকুর পাড়ে গবাদি পশু পালন ও সবজি চাষের ব্যবস্থা করা হয়। এতে মাত্র 3 বছরে স্বাবলম্বী হয়ে উঠেছেন আলোর পথে ফিরে আসা এই চরম। আমরা আত্মসমর্পণ করার পর থেকে আমরা যতগুলো সদস্য আছি তারা আমরা মোটামুটি সবাই ভালো আছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি, এবং এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা সরকারের প্রতি যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা মানে বলতে গেলে শতভাগই আমরা সফল। সেই প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা কোনো অন্যায় বা পুরনো যে আমাদের চর্চাটা ছিল সেটা সব সদস্যরাই অলরেডি ভুলে গেছে। তারা একটা স্বাধীন পেশা, স্বাধীনভাবে তারা বেঁচে থাকার যে অধিকার সেটা তারা অনেকটাই পেয়েছে আর কি, এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আরও ভালোভাবেই তারা বাঁচতে পারবে। 2 কারণে সফল হয়েছি। পুরনো অপরাধী পেশার সাথে কেউ যুক্ত হয়নি, নিরপরাধ থাকতে পেরেছে। আর সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে বিশেষ বরাদ্দ দিয়েছে আমাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য, সেই টাকাটা 1,89,00,000 টাকা আমরা পেয়েছিলাম। পুরো মাত্রায় প্রতিটা পয়সা আমরা ব্যবহার করতে পেরেছি। আমরা মোট 90 বিঘা, এখানে 40 বিঘা, বাগমারায় 50 বিঘা, এই 90 বিঘায় আমরা পুকুর করেছি। 4টা আমাদের কৃষি কাজ হচ্ছে। এখানে কিছুদিন আগে মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে, আম গাছ লাগানো হয়েছে, প্রায় আমরা 1200 মতো আম গাছ লাগিয়েছি। আমাদের ওই প্রকল্পটা আরও বড়, সেখান থেকে এই যে প্রথম আমাদের মাছ আজকে আমরা আহরণ করছি, এখানে আমরা যে প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক বেশি ফল পেয়েছি। কারণ আমাদের মাছ, কাতলা মাছ 4.5 কেজি, 5 কেজি হয়েছে, রুই মাছ প্রায় 2.5 কেজি, 3 কেজি, ব্রিগেড মাছ 9 কেজি, 10 কেজি, সিলভার 8 কেজি। মোট কথা, সরকার প্রকৃতি সার্বিকভাবে আমাদের সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এটার প্রধান দেখভালের দায়িত্বে, সেই সাথে আছে আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, একেবারে অঙ্গাঙ্গিভাবে এটা জড়িত। তাদের আন্তরিকতায়, তাদের নজরদারির কারণেই আমি মনে করি যে আমরা সফল হয়েছি। এসব প্রকল্পে অন্ধকার থেকে ফিরে এসে উপকারভোগীরা শতভাগ সফল হয়েছেন বলে জানালেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা। আমি মনে করি 100% সফল। এই প্রকল্পের যে উদ্দেশ্য ছিল যে তাদেরকে স্বাবলম্বী করা, এখানে মাছের খামার আছে, গরুর খামার আছে, তারপরে কৃষি খামার আছে। এই সম্মানিত প্রকল্পের মাধ্যমে আশা রাখি যে তাদের জীবনমান আরও এগিয়ে যাবে। 2019 সালে পাবনায় আত্মসমর্পণ করার রাজশাহীর চরমপন্থীদের 2 প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয়। এই প্রকল্প 2 হল সমন্বিত কৃষি খামার প্রকল্প 1 ও 2। এখন এই প্রকল্প 2 সম্প্রসারণ করে আরও বড় করার আশা তাদের। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।